الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي أعدت للكافرين صدق الله العظيم وبعد فروي عن معاذ رضي الله تعالى عنه أنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإنه من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقد قال الله جل جلاله في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله جريف الله
إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله وہ سنجر بھائی انتہار ہستے کچھ رہے تو دل لگیا اللہ رخص سے معافی چاہیے استغفر اللہ شبد رتو ایلو امی اللہ رخص سے আমার সব গুণার থাকি মাফি চাইয়া আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে আমার সমস্ত গুণার থাকি মাফি চাইয়ার এই কথা কইয়া আল্লাহর তোরা প্রশংসা করি কিতা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গাফুরুর রহিম মাফ করে দেনেওয়ালা বড় মেহরবান গতিকে এটা আমরা লাগে আমরা আল্লাহর কাছে মাফি চাই আল্লাহর প্রশংসা করিয়া খেরর কাছে কোনো কিছু চাইলে চাইতে সময় যদি তার কিছু প্রশংসা সিফত তারিফ করেন তে মানুষ খুশ হয় আপনি যেখান চাইত্রা ওখান খেয়াল করি মানুষে আপনারে দেয় সেই হিসাবে লগে আল্লাহর তারিফ বলছে জুড়ে সুরে দিল লাগাইয়া পড়িয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله لا 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 إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم المقام عسكري جنسار صدر صاحب মাহাজ উলামাই কেরাম সম্মানিত জেনারেল শিক্ষিত বায়ু হল মুরব্বী সাহেব হল তরুণ বন্ধু হল মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালের মা ও বৈন আল্লাহ তায়ালার মেহরবানি হয়েছে আজকে আপনারা এই হামসায়ার মুসলমান ওপরে দিয়া আল্লাহ তায়ালার রসুলের রক্তের বিনিময়ে তৈয়া যাওয়া দিন ইসলাম সম্পর্কে আলোচনার এক মজলিসর আয়োজন করাইছে আর এই মজলিসও আমরা হলডে মাগরিবর নমাজ পড়িয়া পিণ্ডাল ও বোয়ার যে তৌফিক দিছে আল্লাহর এক খাস মেহরবানি আমরা আল্লাহ তাআলার এই মেহরবানির শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুস্থ হল আর বুজুর্গ হল আলিম হলে যথেষ্ট আলোচনা রাখছেন আপনার সামনে আরও আলিম হল আইবা আপনার সামনে দিনের বিভিন্ন বিষয়ে আলোচনা রাখব আমার কিছু বিষয় দেওয়া হয়েছে যে বিষয়গুলারে সামনে রাখিয়া আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা যা তৌফিক দিবা আলোচনা হল বিষয়ের কিছু সম্পর্ক আধুনিকতার লোকে যে আধুনিকতায় কোরআন শরীফ আর নমাজ আমার বিষয় দেওয়া হয়েছে আধুনিকতা আমি সাধারণ ফাকিরে আমার বুঝ ফাকিরে আমি আমার ফাকিরে দেখান বুঝি আমি আসলে আউয়া মেশাবো তো শিয়ান মেশাব না যার কারণে আধুনিকতা হইতে তা বুঝাই তা অত ভাড়া বুঝি না এটার দারও বেশ লই না
এখন তো আধুনিকতা হইতেও বুঝায় শরীয়তর উল্টা কিছু খাম লাইন দোকান করতে পারবা, দাইন তো আধুনিক। একবারে আদনা একটা মিশাল দেই, দেখুন জানি বাজারও গেলে হোটেলও বইয়া যখন চা খাবা আর বিস্কুট খাবা আরম্ভ হয়, তখন দেখুন জানিও যে বেটায় খাইতিরা বাউয়ার দি তুলা মারি মুখ দেয় সার কাফত এ বুঝছে এটা আধুনিকতা, যার কারণে আধুনিকতার খাতিরে ও বাউয়ার দি তুলা মারি চা মুখ দেয়। অথচ হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাই ফরমায়েন ইন্নাল্লাহা ইউহিব্বু আত-তায়ামুনা ফি কুল্লি শাইইন হাত্তা আত-তানাহুলা ওয়াত-তারাজ্জুল। আল্লাহর রসুলে হইতরা আল্লাহ তাআলাই প্রত্যেকটা খামর মধ্যে ডাইন রে ভালো পায়, প্রত্যেকটা খাম যে খামটা বালা খাম দুর্বল খাম নাই, এই খামগুলার মধ্যে আল্লাহ তাআলাই ডাইন রে ভালো পায়। এমনকি আপনার আমার মাথার চুল আছে আশ্রিতাম, বেটি মানুষের তো থাকবো চুল না তাকিয়ে তো হইতো নাই, কারণ বেটি মানুষের চুল কাটা হারাম। অভিন্ন আধুনিকতা আছে, এখন কলেজ হাই স্কুল হায়ার সেকেন্ডারির ছাত্রী যদি দেখুন তে দেখবা মাথার আগে দিয়া কপালর আধাখান পর্যন্ত চুল আনিয়া ইবাদু খাটিয়া বাকি খানের খাটিয়া ফেলাইয়া আধাখান পর্যন্ত আনিয়ে তৈরি, এটা আধুনিকতা। তারা বুঝছে ওটা করলে দুনিয়ার সম্মান বেশ মিল। নবীজি কইত্রে আল্লাহ তাআলাই প্রত্যেকটা কাজ ডাইন দিয়ে পছন্দ করেন, এমনকি চুল আশ্রিতেও তুমি আশ্রা আরম্ভ করবা ডাইনের তনে, হাত তানাউল ওয়া তারাজ্জুল, তুমি যে সময় জুতা পরিধান করবা স্যান্ডেল পরিধান করবা আমার রসুলুল্লাহ কইত্রা এই সময়েও তুমি এই জুতা পরিধান করতে সময় ডাইনর ভাও খান আগে ঢুকাইও বাউ ভাও বাদে ঢুকাইও, তুমি যখন তোমার মাথার চুল আশ্রিবাই তখন তুমি ডাইন বাদুত্তরে আগে শুরু করিও। কিন্তু আধুনিকতায় আমরা রেখানো নিচে বলে আধুনিকতায় আমরা রে নিচে যে সময় মানুষে খাবা শুরু করে খাইতে সময় বাউয়াত দি খায়, চা খায় বাউয়াত দি, বিস্কুট খায় বাউয়াত দি, বিস্কুট খায় বাউয়াত দি, দেখছেন নিতে আপনারা কোনো দিন দেখছেন না নি আপনারা, আমি তো দেখছি করি মাতিয়ারিকা তোরা বিবেচনা করেছেন দেখি এই আধুনিকতাটা কেমন ফায়দা বলে এই আধুনিকতার ফায়দা আর কিচ্ছু আমি দেখি আর না, ইটা যেটা মানুষে বাউয়াত দি তুলা মারিয়া মুখ দেয় ইটা লেট্রিনও যাইতে সময় সচরাচর ডেলাও নেই না, লুটা দিয়ে আর নাই বদনা দিয়ে। আধুনিক বাথরুম যদি ওই আচ্ছা বাথরুমও ভারী আছে বেশ পাইব, ওইলে কুন্না জবানার তো আনা বাথরুমওয়ালা যেগুলো রয়েছি আমরা এন তানোর আলো তৈল বদনা দিয়ে পানি লইয়া গেলাম আর তুলা কোনো রকম পানি দিয়া আনা ডেলাই ইস্টেঞ্জা করিয়া আইলাম, কোন চাইন দেখি গুর নকুর গুড়ির যদিন বাউয়াতর নকুর গুড়ির যদিন কুন্তা হামায় যদিন তে বাউয়াত দিয়ে যেটুকু নাকর দারণিয়া মুখ লাগাইছে যেটুকু সেন্ট পাইব না নি, তার আধুনিকতায় তার তো বুধ হয় এই পায়খানার সেন্টটা বালা লাগে এর কারণে উইতা করে। ইটার নাম যদিন আধুনিকতা যদিন হয় যে ভাই দুনিয়ায় ই আধুনিকতা কোনো মানবতা নাই, ই আধুনিকতা কোনো মানবতাও নাই। হযরত মাওলানা আব্দুল জলিল রাগিবি রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস জয়নগর মাদ্রাসা হোজাই আজ দুনিয়ার তনে বিদায় নিচুন কি আজ তনে বারো চোদ্দ বছর আগে, বারো চোদ্দ নাই বিশ বছর আগে হইব আমার রাতামাড়ির এক দলতাত আসিলা, তাইন কইসলা আধুনিকতায় মানুষর নিজর পায়খানা নিজর মাথা তুলি দিছে। হযরতে আব্দুল জলিল রাগিবি রহমতুল্লাহ আলাইহি মেসা বখলে সারাই উপায় চিনবা যেগুলো তুলা বয়স্ক মেসা বখল মারা গেছিল দুই তিন বছর আগে মারা গেছিল, অত্যন্ত বিজ্ঞ আলিম এই আসামের এক বিজ্ঞ আলিম আসলা আব্দুল জলিল রাগিবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্তনে ভারে আলিম শেখুল হাদিস আসলা দীর্ঘদিন জয়নগর মাদ্রাসার আর মাঝখানে দুইবার এমএলএ আসলা কিলা তাইন কইসলা বলে তো লুটা লইয়া গেছে কোনো রকম চিন্তা করিয়া আইছে ডেলা নিছে না আর বাদে কোনো কারণে খাওয়ানির কামে ধরছে না খোয়ার বাউয়াত তুলামারি তার তো বাউয়াত আগে দিয়া টক দিছে বাউয়াত তুলামারি নাকো খাওয়ানি বুঝবাই এত কিয়র গন করে এখন একদিন কিতা করতো কত তো হানিও নাই আর মাটির গোসাইলে তো আ তার গর্ব ও বালা লম্বা লম্বা চুল রাখুন তো আধুনিক বস্তান হইতে আর চুলো সুগন্ধি তেল মাখন এখন আতর গন চালাই তো করিয়া চুলো মারে হইতে দিন বারোই এখানো গেছে এখন মাথাত গেছে কিনে নি ও রাগিবি রহমতুল্লাহ আলাইহি ইয়ে কইসলে আধুনিক সভ্যতায় নিজর পায়খানা নিজর মাথার তুলি দেয়।
আজকে আধুনিক সভ্যতার কারণে এক টুমা ভাগো আর এক টুমা খুঁজছি আমি, মেয়েরা চুল কাটে ছেলেরা চুল লম্বা করে রাখে। আপনার ডিস্ট্রিক্টর বিখ্যাত এক কলেজ লালা রুরেল কলেজের প্রিন্সিপাল আসলা, আসাম অ্যাসেম্বলির এক সময় এক সময়ের শিক্ষামন্ত্রীও আসলা, আমার করিমগঞ্জ পাতারখান্দির পাতারখান্দির ফখরুল ইসলাম স্যার, তাই এক মিলাদও গিয়া আমার রাতাবাড়িত খুঁজলা, এক স্কুলের চিরতুন্নবী অনুষ্ঠানও গিয়া যে আমার কলেজের ছাত্র ছাত্রী চিন পাওয়া যায় না। আমি কই এটা কিতা কইন চিন পাওয়া যাইতো নাকি? দেখলেও তো চিনা যায় হইন তোর মাথার চুল নাই, হুড়িন তোর মাথার চুল আছে, তাই বাদেও খান বুঝাই আর দিস যে ছেলেরা মেয়েরা জেলা, মেয়েরা জেলা গর্দনার মাথাখানো চুল কাটিয়া বাট্টি করি দেয়, ছেলেরা লাম্বা করিয়া তারাও মেয়েরা সমান করি দেয়, করে তোনে দেখলে এইবু ছেলে না মেয়ে চিন পাইবার কোনো সুরত নাই, কোনো সুরত নাই। আমি আইস তোনে মাত্র দুই দিন আগে নিগ্রিম চাষলাম, এক এক রুম এক এক কামরাত গিয়ে আমাইছি, এক কামরাত গিয়ে আমাইছি ভাত খাইবার লাগে হোটেল এখানে, কি গিয়ে আনি দিছে আমিও চিন পাইছি না। আমার লগে আর এক মৌলানা তাই নহল তা হইনু শিলং হাই শিলচার বাড়ি, তাই না আমার কইলাম মৌলানা এগু ফুড়ি নি না ফুয়া, কইলাম কইতাম পারতাম নাই, ফিরিয়া যাইতে সময় আমি চাইছি ওগুর মাতার করে দিয়া, চাইয়া দেখলাম যে মাতার করে দিয়ে গিয়ে কিতা দি বান দিয়া ওর তোলা উচ্চা মুখা দেখা যার, কইলাম জি হয় ফুড়ি হইব এগু করবার তোলা উচ্চা দেখিয়া দেখ নাই দেখিয়া আপনি আন্দাজ করতা যে ওগু ছেলেনি না মেয়ে, ইক নাই তোর অবস্থা বদলি গেছে, ছেলেরা লম্বা করে মেয়েরা বাট্টি করে, ছেলেরা অবশ্য লম্বা করার মাতো আছে, তবে লম্বা করতে হইলে আমরা যেটা লম্বা চুল রাখি ইটা না, ইটা না। সুন্নতি তরিকা সুন্নতি চুলের ব্যবহার হইল দুইটা, ইম্মাল ফরকু ও ইম্মাল হালকু, হয়তোবা একবারে লম্বা চুল রাখতো আশ্রীবার নাখ দেখু নবী দিয়ে রাখতো লিম্মা জাম্মা ওয়ফরা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় লম্বা চুল রাখছেন, আল্লাহর রসুলে যে লম্বা চুল রাখছেন ওগুরে আমরা মাঝে মাঝে সুন্নতি চুল হই, ওগুরে আমরা মাঝে মাঝে কাটরা চুল হই, কানর আদা আদি ভাই আদা আদি পর্যন্ত, ও কানর আদা আদি তনে হো কানর আদা আদি ওবাই সমান করিয়া ডুব কাটা দেওয়া, এর উপর দ্বারা তার কোনো কাটাকাটি নাই। দুই নম্বর সুরত হইল কানর নথি সুদা লম্বা, আর তিন নম্বর সুরত হইল গর্দনা পর্যন্ত, এই পরিমাণ লম্বা চুল রাখা নবী দিয়ে রাখছই, নবী দিয়ে রাখছইন রাখলে ভার। দ্বিতীয় সুরত কিতা বলে দ্বিতীয় সুরত হইল হলক করা, একবারে মাথা খামাই লওয়া, মাথা খামাই লওয়া সুন্নত, একবারে মাথা খামাই লওয়া সুন্নত, মাতার চুল সুন্নতি তরিকা হইল এই দুইটা, সুন্নতি তরিকা হইল এই দুইটা। অবশ্য তৃতীয় আর এক সুরত আছে যেগু সুন্নত নাই মবাহ মানে দায় দায় সব মিলত নাই ফাজিল কিদাত কথা বলে আপনার ই একবারে খান পর্যন্ত লইয়া যাইতা নাই আপনি আর ডুলাইয়াও ফালাইতা নাই, সারা মাথার তনে চুল কিছু কসর করবা, কসর মানে বাট্টি করা, মাথার আগ বাজু যতখান বাট্টি করবা, কর বাজু অতখান বাট্টি করবা, সাইড বাজু অতখান বাট্টি করবা, উভর বাজু অতখান বাট্টি করবা, চুলটা কাটা হইব কিন্তু সমানভাবে। আধুনিক সভ্য কিছু ছেলেরা বাই রইছে, ছেলেরা বাই রইছে যারার চুল দেখবা তো আগে আসিল আমরা ছোটোবেলা দেখতাম আগ বাজু লম্বা আর খর বাজু নাই, আগ বাজু লম্বা খর বাজু নাই, এখন বার হইছে আগ বাজু লম্বা নাই মাথার টুল্লি লম্বা আর সাইড ইকদের হাগুনি একবারে খামাই। একদিন আইস্তনে দুই বছর আগে আমার ক্লাসও একটা ছেলে একটা তকি হরি গেছে, দেখলাম ওলা বিকট পাখির চুল দেখি আমি ঘুরে তাউরানি শুরু করলাম, আরেক ছেলে কইল হুজুর ইটা চুল কাটা জানো না নি নয় স্টাইল বার হইছে, আমি কইলাম না আমি তো স্টাইল টুল জানি না, বলে দশ ধরনের স্টাইল নয়া বার হইছে এর মাঝে কিতা একটা নাম কইয়া হ্যাঁ কইছে গিয়ে ও স্টাইলে চুল বাড়িয়েছে, ইটা মস্তানি ইটার নাম মস্তানি, মস্তানি শব্দটা হইলো ফার্সি তার মানে ভাগলামি, এ তো মার ঠিক আছে নানি, মস্তানি শব্দটা হইলো ফার্সি আর মস্তানি মানে ফাগলামি, মস্তানি মানে ফাগলামি। আমার দুষ্ট হল আমার বন্ধু হল আধুনিক সভ্যতায় যথেষ্ট বালা বস্তু হল আমরা দিছে, আধুনিক বিজ্ঞানে আমরা যথেষ্ট বস্তু হল দিছে, আজ থেকে একশো বছর আগে ঔজি আমি মাতিয়ার দে মাইকর সামনে মাতিয়ার আমি আপনারা হুন্ত্রা শুধু হীন শেষ নাই, অন্তত কয় কিলোমিটার দূরই পর্যন্ত বাড়িয়ে করে যারা আছে বেটি মানুষ তারাও আজকের ওয়াজ শুনতে পাইব, কিওর জরিয়ায় এই আধুনিক বিজ্ঞানে বার করিয়া দিছে, আধুনিক বিজ্ঞানে বার করছে এই লাউড স্পিকার মাইকর ব্যবস্থা বার করছে, দেখুর মাধ্যমে আমরা ফায়দা পাইয়া
আধুনিক বিজ্ঞানে বার করছে, ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা বার করছে, এই ব্যবস্থার কারণে কিত হয়েছে বলে আমরা হকলোর বাড়ির আগে গেলাম লেমে গুজালাই আনলে তুলা খতখান দেখা যাইতো, আরও তুলা ভাল লাগে আর দেখা যাইতো না, ফলাত লাগিয়ে আনলে দান চৌকর মাঝে তুলা তুড়ি বেমার মুখা বাপ ধরি লইছে, এই না আর পড়তে পারতাম না। এখন কিত হয়েছে বলে আধুনিক বিজ্ঞানে বার করছে যে ইলেকট্রিকের ব্যবস্থা কারেন্টের ব্যবস্থা এগুর জরিয়ায় আপনি বাল বিগু আপনার তনে আপনার তনে দোষাত দূরইলে অন বইয়া আপনি সাফ পড়িতে পারবা, একটা বাল্বে আপনার সারা গড় ময়দান থাকব, যে কোনো কাম আপনি গড়ের যে কোনো কোনাত গিয়া রুমের যে কোনো সাইডে গিয়া করতে পারবা, আপনি এই ময়দান করিয়া দিছে এই এই কারেন্টের মাধ্যমে ভাত রান্দাও যায়, তরকারি রান্দাও যায়, পানি গরম করাও যায়, আপনার জীবনের দৈনন্দিন জীবন অনেক কিছু করা যায়, এমনকি আপনার তোলা পয়সা দুদিন থাকে আর আপনি কাপড় দুইবার মেশিন আনিলেন তার তো একবারে নিশ্চিন্ত হয়ে গেছেন, আপনার কাপড় মেশিনে ধুইয়া দিব, লোকে কারেন্ট লাগে, এই কারেন্টটা বার করছে আধুনিক বিজ্ঞানে, বারবার করছে না বালা বালা, কিন্তু মানুষের চরিত্র গিয়া মানুষের চরিত্র গিয়া একবারে সর্বনাশ করে দিছে, মানুষের চরিত্র যত দিন যা তত নষ্ট হইতে আসে, তত নষ্ট হইতে আছে। আমরার সামনে আমরার সামনে গরু আছে, বয়ার আছে, ছাগল আছে, শুকর আছে, মেকুর আছে, কুকুর আছে, এই জাতীয় জানোয়ারের যে খাসিয়ত ওটা কিছু খাসল তো আধুনিকতার নামে মানুষে তার মধ্যে লই আইছে, একটা বড় মারাত্মক বাধা আধুনিকতার নামে সাইরবাইদি সুদর বাজার চিত্রিছে, সাইরবাইদি সুদর বাজার চিত্রিছে আধুনিকতার নামে, আধুনিকতার নামে মদ মদ চাইরবাই চিত্রিছে বিভিন্ন বাজার, যেতাত যেতাত আগে মদর কোনো দোকান আছিল না, এই এলাকার মধুরি কোনো হিন্দু হোক আর মুসলমান হোক কোনো ছেলে আছিল না, কিন্তু আজকে এই আধুনিকতার নামে সরকার পক্ষ থাকিয়া মদর দোকান খুলবার লাগিয়া লাইসেন্স দেওয়া হয়, লাইসেন্স পাইয়া বেটায় দোকান খোলার বাদে ইখান কিতার লাগে খুলছে, হে অন্য দোকান দিবার লাইসেন্স সরকারে দিয়া দিছেন, এই যে লাইসেন্স যেটা দিলাই সরকারে কিতা করতো দোকান ইখান খুলিয়া অন্য মাসি পারতনি, তার মানে হে এলাকার ছেলে অকল রে ছেলে অকল রে বুঝাইতো বুঝাইয়া মদ খাইলে যে লাভ হয় মজা লাগে আরাম মিলে লাইকে ধরে ওক নাই আরো বেশ করে বুঝাইয়া অগুন্তরে অগুন্তর চরিত্র নষ্ট করত। আমি যে হদিস পড়িয়েছিলাম আমার বিষয়ের আলোচনা ইনশাআল্লাহ সারাও জমাইব ইনশাআল্লাহ, আমি যে হদিস পড়িয়েছিলাম এই হদিসের যে অংশ পড়েছি না আমি সাইন নম্বরে নবী দিয়ে কইত্রা, সাইন নম্বরে নবী দিয়ে কইত্রা ওয়ালা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, আল্লাহর রাসূলে কইছে জীবনে কোনোদিন মদ পান করিও না, কারণ মদ ওইয়া থাকছে যত বেহায়ামির খাম আছে সারার মূল ওইয়া থাকছে মদ, মধুরি যে ব্যক্তি বনি যায় এই মানুষে জিনা করে, মধুরি যে ব্যক্তি বনি যায় এগিয়ে গালি গালাজ বকাবকি করে, মধুরি যে ব্যক্তি বনি যায় এগুলোর মিজাজ নষ্ট হয়ে যায়, পয়লা দুই তিন মাস খাইব তখন আরাম পাইব বালা লাগব শরীরও আস্তে আস্তে তেজ বাড়িব শরীর আরও মোটা সিটো হইব, ছয় আট মাস খাবার বাদে আস্তে আস্তে বেমারে ধরা শুরু, পয়লা করে বেমার দেখান ইকান হইল ব্রেইন বদলি যায় মগজ বদলি যায়, যে কোনো মানুষের লোকে মাত্র সময় রাগারাগি মুখা বাপ করে কর্কশ স্বরে হতা হয়, বাড়িত গিয়া বউর লোকে সময় কর্কশ্বরে কথা হয়, ছেলের লোকে মাতিতে মেয়ের লোকে মাতিতে বাবর লোকে মারতে মার লোকে মারতে সবর লোকে মারতে সময় আওয়া বিচার তার জবান বদলি যায় কর্কশ্বরে কথা হয়, গালিগালাজ করে বকাবকি করে মাল খাইয়া টাল হইয়া রাস্তার খান্দাত পড়ে, মাল খাইয়া টাল হইয়া রাস্তার খান্দাত পড়ে পাখো গড়িয়ায় আর গড়িয়াই গড়িয়াই কয় হাম তো রাজা বঙ্গলায়া, এ রাজা হয়ে গেছে। আমার এক ভাইয়ে কইছেন দেখরা তাই সড়কের কাইট পড়ছে খেজুর লাঠি লাগছে মুখো আর খেজুর লাঠি সুয়ার আর করবাহ রসগোল্লা কি যে মজা, এই তো আপনার আধুনিকতা, ইতার নাম আধুনিকতা না, ইতার নাম আধুনিকতা না, ইতার নাম সর্বনাশ, ইতার নাম সর্বনাশ, দুনিয়ার মানুষ অধঃ পতনে যার আধুনিকতার নামে দুনিয়ার মানুষ অধঃ পতনে যাইতে আস, ওলামাই কেরামে আগর যুগর ওলামাই কেরামে মেলুক অকলরে দুনিয়াদারি লাইনে বেশ শিক্ষিত বানানি দিতে দিতা না না করতা কেন বলে স্কুলও গেলে একই ক্লাসে ছেলে এবং মেয়ে উভয় জাতিয়ে পড়া লাগে এগিয়ে আরে ঘুরে দেখবো আর বেহায়ামি বেফরদামি করিয়া শেষ পর্যন্ত বাদ খামো দিতে কি পারে, এর কারণে না করতা। তবে আধুনিক শিক্ষা আসলে হারাম নাই,
ওলামাই কেরামে না করতা দেখান আজ থেকে 25-30 বছর আগে আমরা যেটা উস্তাদ হকর কাছে পড়িছি তারা না করতে আমি শুনছি, তারা না করতে আমি নিজে শুনছি। মেয়েরা স্কুল দিবার দরকার নাই, আর হাজার লোক আজ থেকে 25-30 বছর আগবাদ ভাই যদি চুকারি যায় তে দেখবা মেয়েলুক আমরা মুসলমান সমাজ অন্তত মেয়েলুক বেশ শিক্ষিত নাই, কথা করছি দুই চার পরিবারও শিক্ষিত। কেন না করতা আধুনিক বস্তু এটা শিক্ষা করা হারাম নেই জি না। ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকাতি ফাকাল ফাকালা আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নিজে বর্ণনা দিতরা আমাদের আদি পিতা সৈয়দুনা ওয়া আবুনা হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে সৃষ্টি করার পরে এক সময়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে দুনিয়ার বিভিন্ন বস্তু সম্পর্কে শিক্ষা দিলা। হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে বানাইবার সিদ্ধান্ত নিয়া আল্লাহ যখন ফরিশতা ওগলে কইছিলা যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তখন ফরিশতা ওগলে আবদার কইছিলা আর কইছিলা আল্লাহ ইন আর অন্য খলিফা দিয়া আপনি কর্তা কিতা, ওয়া নাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আল্লাহ আমরা তো আপনার হাম প্রশংসা করি আর আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি আর ইন আর আরেক জাতরে বানাইয়া আরেক জাতরে বানাইয়া আপনি জমিনও আপনার নাইব আপনার প্রতিনিধি হিসাবে পাঠাইবার কোনো প্রয়োজন নাই, আপনি আমরারে দিলে তো আমরা জমিনে গিয়ে আপনার প্রতিনিধিত্ব করব। এই ছিল ফরিশতা ওগলোর মত। আল্লাহ তাআলা কইছিল ইন্নি আ'লামু মা লা তা'লামুন, ও ফরিশতা ওগল আমি যে সমস্ত বস্তু জানি তোমরা এইগুলা জানো না। আল্লাহ কইছিল আমি যেটা জানি তোমরা এটা জানো না। ও আল্লাহ তাআলা টাইম দেখলেন জানোই ফরিশতায় জানোই না, এই হেকমতটা ফরিশতার সামনে একটা হেকমত জাহির করার লাগিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন ও আনেওয়ালা দেন আমরার আদি পিতা হযরতে আদম আলাইহি সালাম এই দুনিয়ার বিভিন্ন বস্তু সম্পর্কে বস্তুর নাম সম্পর্কে লগাই বস্তুটার গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহি সালাম রে শিক্ষা দিলা। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এর বাদে এই বস্তুগুলা ফরিশতাদের সামনে তুলামারি ধরিয়া আল্লাহ তাআলা কইলা আম্বিউনি ইন কুনতুম সাদিকিন, তুমি তাই এই সমস্ত বস্তু যেগুলো আছে এইগুলার নামটা তুমি তাই আমারে পড়িয়া পড়িয়া কইয়া কইয়া হকলে শুনাও, যদি তোমার দাবি তুমি তাই সঠিক হইয়া থাকো। দাবি সঠিক কিতা যে ফরিশতা ওগলোর দাবি আছিল যে আদম আর মানুষরে সৃষ্টি করিয়া দুনিয়ায় আল্লাহ আপনার খলিফা বানাইবার প্রয়োজন নাই, আমরা রে আপনি ফাটাকু দুনিয়ায় আমরা আপনার খেলাফতি চালাইব। ও আল্লাহ তাআলা কইতিরা তোমরা খেলাফতি চালাইবার যোগ্য হইয়া দেখান আমারে বুঝাইতে চাইছিলাই আমার এই আদম রে সৃষ্টি করবার আগে, তাহলে তোমরা 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 এই দাবির যদি সঠিক হও যে তোমরা জমিনের খেলাফতি পরিচালনা করার যোগ্য, তাহলে জমিনের এই বস্তুগুলার নাম আমার হোক। ফরিশতা ওগল তো আটকে গেলা, ফরিশতা ওগল আটকে গেলা, দুনিয়ার কোনো বিষয়ে নাম নিদে কোনো কিচ্ছু জানোই না, গুণাগুণও জানোই না, নামও জানোই না, বাদে আল্লাহর কাছে সারেন্ডার করলা, আল্লাহর কাছে সারেন্ডার করলা ফরিশতা ওগলে, আর সারেন্ডার করিয়া ফরিশতা ওগলে কইলা আল্লাহ আল্লাহ আপনি দেখলেন আমরা হেঁকাইছেন এর যে অধিক কোনো কিছু আমরা জানি না, আমরা জানি না, আপনার আদমের মধ্যে যে এত কেরেশমা আপনি সৃষ্টি করিয়া রাখছেন এটাও আমরা জানি না। আল্লাহ পাক পরবর্তীকারে আলম সাইয়্যিদুনা ওয়া আবুনা হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে নির্দেশ দিলা কইলা ও আদম আম্বিউহুম বিআসমাইহা উলা, আদম তুমি তারারে এই সমস্ত বস্তুর নামটা শিক্ষা দিয়া দে। হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম লগে লগে দুনিয়ার বিভিন্ন বস্তু যেগুলার নাম হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম হিকিয়ার জয় এইগুলার নাম এবং গুণাগুণগুলা হযরতে আদম আলাইহি সালাম ফরিশতাদের শিক্ষা দিলা। ফকু সুবহানাল্লাহ, হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালামে এর বাদে ফরিশতা বকদরে হিকাইলা, হিকানি কি তো হইছে এখন আদম শিক্ষক আর ফরিশতা ছাত্র হইলা নানি, দেন হিকাইন এই শিক্ষক দেন হিকইন এই ছাত্র এই ছাত্র। আল্লাহ কইলা ও তয়েব ফরিশতা ওগল এখনো তো তুমি দেন আমার সৃষ্টি করা দুনিয়ার জমিন বাটাইবার লাগি আমার খলিফা বানাইবার লাগিয়া জানে আমি সৃষ্টি করেছি, তার কাছে এখন তুমি দেন আরি গেছ এখন তুমি দেন আরি গেছ তার কাছ থেকে তুমি দেন শিক্ষা অর্জন করেছ, অতএব তোমাদের শিক্ষক হযরতে আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে তুমি তাই হকলে সজদায় তাহিয়া দিয়া তাহলে সম্মান জানাও হক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম দিলা
যে আদম রে সৈদা করিয়া সম্মান জানাও হি শরীয় তো মাতা নত করিয়া সম্মান জানানি তখন বৈধ আসছিল যার কারণে বাধা নাই আমরার শরীয় তো মাতা নত করিয়া কেউরে সম্মান জানানি বৈধ নাই হারাম হারাম পুরাভাবে হারাম আমরার শরীয় তো মাতা নত করিয়া সম্মান দেওয়া হারাম মাতা নত ওয়ান্দাল মাসাজ জারিল্লা ফালা তাদউ মাআল্লাহি আহাদা সজিদা করবার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এগুলো খাস হইয়া থাকছে আল্লাহর লাগিয়া ফালা তাদউ মাআল্লাহি আহাদা অতএব আল্লাহর সঙ্গে তুমি তেন অন্য কেউরে তুমি তেন ডাকিও না তার মানে আল্লাহর এবাদত করতে সময় তুমি তেন আল্লাহ ব্যতীত আর কেউরে এবাদত করিও না সজিদার অঙ্গ প্রত্যঙ্গ সজিদার লাগে খাস অঙ্গ যেটা এটা হইলো পেশানি এটা হইলো মাথা মাথা মাটির মধ্যে লাগাইয়া আমরা আল্লাহর সুবিধা করে এই মাথাটা হইয়া থাকছে আল্লাহরে সম্মান দেওয়ার লাগে ঝুঁকিত আল্লাহ ব্যতীত আর কেউরে সম্মান দেওয়ার লাগিয়া মাথা ঝুঁকানি বৈধ না আমরা শরীয়ত বৈধ না আরে আদমের শরীয়ত তো ভাই বইনি বিয়াও আছে এটা শুনছেন না আপনারা কোনো দিন শুনছেন তো হজরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইলা বিবি হাওয়া মাই হাওয়া আলাইহিস সালাম আইলা দুনিয়ার জমিন দুইজনে হরুতা ভাইলা হরুতা দেখুন ভাইলা আর কেউর হরুতা এই সময় আর কেউর ছেলে মেয়ে এই সময় দুনিয়ার জমিন আসেননি নাই নাই তা ওইলে বিয়া কিলা হইতো বিয়া কিলা হইতো বলে আগর জুড়ে জুড়ে হরুতা ভাইছেন মাই হাওয়া আলাইহিস সালামে বাবা আদমে জুড়ে জুড়ে হরুতা ভাইছেন কেউ কেউ কইছেন 500 জোড়া হরুতা ভাইছেন আর কেউ কেউ কইছেন মাত্র 40 জোড়া হরুতা আসলা কইলা কোন প্রত্যেক জোড়া একটা ছেলে একটা মেয়ে প্রত্যেক জুড়ো একটা ছেলে একটা মেয়ে এক জুড়োর ছেলে আর এক জুড়োর মেয়ে শাদী দিয়েছেন খুদ্দর ভাই বই নাই নি জি খুদ্দর ভাই বই নাই বাজুয়ালে বাচ্চা নানি খুদ্দর খুদ্দর ভাই বই এই সময় বৈধ আছে সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে একজন মুসলমান একজন অমুসলমান বেটি শাদী করা বৈধ ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী এবং বাদশা হওয়ার বাদে তার ঘর এক মজুসি বেটি ছিল হুকুনা আউযু বিল্লাহ মজুসি হওয়ার কারণে না আউযু বিল্লাহ হইয়ার সুলাইমানের শাদী করার কারণে নাই কারণ তার নাকি শাদী করা তার শরীয়ত বৈধ আছে বৈধ আছে আমরার শরীয়ত কিন্তু বৈধ নয় আমরার শরীয়ত বৈধ নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা তোমার যদি খুব বেশি পছন্দ লাগে খুব বেশি সুন্দর যদি লাগে কোনো মুশরিকা কোনো মুসলমান মেয়ে তবুও তুমি ঘুরে শাদি করতে যাইও না এর যে তোমার গরো কিবা তো তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কোনো বান্দি থাকে কোনো দাসী থাকে বেগোড়া থাকে তো তুমি ঘুরে বিবাহ করি লাইও ও মুসলমান শাদি করার যাইও না আমরা আধুনিক কিছু ভাই এরকম যাই মিজোরাম নাগাল্যান্ড কুহিমা মণিপুর ইম্পল ও শিলং শালং অতাবাই ডিজাইন ইয়া দেখবাই কয়েকদিন বাদে এগুলো ইয়া আইছে এগুলো ইয়া আইছে কি জাত আনছে হেউ বলা করে হইতে পারে না এগুলো জিগার করলে কলিমাও জান শিখাইতে পারছে না আমাই বলি এটা জি না বিয়ার লোক দেখাইয়া বিয়া বিয়ার লোক দেখাইয়া মুসলমান বানানি যেখান ইখান আসলে এই মেয়েটা মুসলমান ঐতো করিয়া মুসলমান ঐতো করিয়া মুসলমান হইছে না দেখছে ওগুল লোকে জিন্দগি কাটাইছে আমার সুবিধা হইব ও জিন্দগি কাটাইবার লাগে বিয়া বইছে বাদে দেখছে ইকে যখন কলিমা না বললে মানের না ও কোনো রকম কলিমা বই গিয়েছে দিল দি মানছে নি না আল্লাহ জানে দিল দি মানছে নি না আল্লাহ জানে কমাইব আর বউ ছেলে তো ইলাও আছে বেটি তাই ধর্ম ত্রইছে হে তার ধর্ম ত্রইয়া তার ধর্ম ত্রইয়া বিয়া করে এটা তো আর একবারে হারাম একবারে হারাম একবারে হারাম তোমার তুলসাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শেষ পর্যন্ত আল্লাহ তাআলাই ফরিশতারে যে সজিদা করা নিল ভাইলা এই সজিদা যেটা আমরা না দিবিতে আদম আলাইহিস সালামে ভাইলা কি ওর জরিয়ায় ভাইলা এই সময় কোরআন শরীফ আছে নি হযরতে আদমে কোরআন শরীফের শিক্ষা দিছিল নি ফরিশতারে না বলি এই সময় ইঞ্জিল ছিল নি না তাওরাত ছিল নি না জবুর ছিল নি না সুহফে ইব্রাহিম ও মূসা আসলো নি জি না ইতারি নি না কি ওর ইলিম আছে কিওর ইলিমর হারে আল্লাহ তাআলাই মানব জাতির আদি ভিতরে সম্মান ফরিশতার মাধ্যমে সম্মান দেবাইয়া সমস্ত মানব জাতির সম্মান দিলা আল্লাহ কিওর মাধ্যমে বলে দুনিয়াবি বিভিন্ন বস্তুর বস্তুর ইলমর কারণে ওখানে শিক্ষা দেওয়ার কারণে ইকানোর মাধ্যমে আল্লাহ তাআলাই আমরারে বুঝাইয়া দিলা যে আমরা কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহ তাআলাই আদমের এই ঘটনা আমার নবীর উপরে যে কোরআন শরীফ অবতীর্ণ করছেন এই কোরআন শরীফে এই ঘটনা আনিয়া আল্লাহ তাআলাই আমরারে শিক্ষা দিলা আমরারে শিক্ষা দিতলা আল্লাহ তাআলাই যে তুমি তাই খালি কোরআন শরীফের ইলিম লইয়া খালি ধর্মীয় ইলিম লইয়া বইলে হইতো নাই মুসলমান দুনিয়াবি ইলমরও তোমার জন্য জরুরত আছে
দুনিয়াবি ইলমরও তোমাতানোর জরুরত আছে। আরে মুসলমান আইজ আমরা যে ভিসি আছি আস্তা দুনিয়ার মধ্যে মুসলমান ভিসিয়ে তার পিছনে কারণ হইল কিতা বলে একটাই কারণ ইয়ে থাকছে মুসলমানে আধুনিক শিক্ষা যেটা আছে জ্ঞান বিজ্ঞান যেগুলো আছে এইগুলা একবারে লোক সারি দিছি যার কারণে আস্তা পৃথিবীর মুসলমান ভিসি এক দিন আছিল মুসলমানর এই যে গণনা যেটা আমরা করি গণিত শাস্ত্র যেটা এটার আবিষ্কারক মুসলমান হল বিজ্ঞানের আবিষ্কারক মুসলমান হল ডাক্তারির আবিষ্কারক মুসলমান হল কিন্তু আইজ আমরা দুনিয়ার জমিন মুসলমান বাগর করি পড়াশোনা কেউ নাই কেউ নাই অথচ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তান হাবিব সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে সর্বপ্রথম যে আয়াত গারে খিরার মধ্যে নাযিল করেছেন সেই আয়াত ছিল ইকরা পড়ো ইকরা কিতা আছিল পড়ো এই আয়াতর মফুল নাই আম মফুল কিতা পড়িতে আয়াতর লগে নাই ইকরা কইয়া এক আয়াতর শেষ পড়ো কিতা পড়িতা আল্লাহ তাআলা নবী আলাইহি সালাতু ওয়াসালাম রে ওই সময়ে পড়বার কথা কইছিলা যে সময়ে আস্তা আরবে আস্তা আরব ভূখণ্ডে মাত্র 17 জন মানুষ শিক্ষিত আছে মাত্র 17 আর নাই শিক্ষিত এই সময়ে আল্লাহ তাআলা তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাল্লামর কাছে ওয়াহী নাযিল করতে সময় সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছেন এই আয়াত হইল ফলো আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা রে শিক্ষা দিছই যে দুনিয়ার জমিন তুমি মানুষ হইয়া রইতে হইরে তুমি আল্লাহ চিনতে হইরে তোমার ইলমর দরকার আছে জ্ঞানের দরকার আছে শিক্ষার দরকার আছে এই শিক্ষা অর্জন করো এই 17 জন মানুষ মাত্র শিক্ষিত ছিল এই সময়ে এই মাটিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দিনের প্রচার প্রসার করনা মানুষ দিনে ইসলাম গ্রহণ করিয়া ইসলামের শিক্ষায় আধুনিক শিক্ষায় শিক্ষিত হইয়া সারা পৃথিবীরে এই মুসলমান হলে সাহাবাই কেরামে শিক্ষা দিলা আস্তা পৃথিবীর শিক্ষক বললা সাহাবাই কেরাম